মাশরাফি জুনিয়র দীপ্ত টেলিভিশনের 121 নম্বর পর্বে এবার দেখবেন। হ্যাঁ, রুনার জামিন হওয়ার জন্য পরিবারের সবাই খুশিতে ভাসবে। সাদিক সাহেব এবং আয়ানকে দেখা যাবে অনেক খুশি হতে। সাদিক সাহেবের খুশির কারণ হলো, হ্যাঁ, অনেকদিন পর তার স্ত্রী রুনাকে জামিনে দেখছেন। এদিকে অনেক খুশি হতে। রুনা ম্যাম বাড়িতে আসা মানেই ভালো মন্দ রান্না করা। রুনা ম্যাম বাড়িতে ফিরে আসা মানে ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ রান্না করা। এখন আর সাদিক সাহেবের আম্মাকে এখন আর সাদিক সাহেব অন্যদিকে নওরিনকে দেখা যাবে চেয়ারম্যান সাহেবের সঙ্গে বেয়াদবি করতে। চেয়ারম্যান সাহেব যে তার বাবা এটা তিনি ভুলে যাবেন। নওরিনকে দেখা যাবে চেয়ারম্যান স্যারকে নানা ধরনের হুমকি ধামকি দিতে। তবে চেয়ারম্যান স্যারের তাতে কিছু যায় আসে যায় না। নওরিন কি বলল আর কি বলল না তিনি তার সিদ্ধান্তে অটল। কিন্তু চেয়ারম্যান স্যার নওরিনকে জামিন করতে নিয়ে গিয়েছিলেন। যখন দেখলেন নওরিন তার সঙ্গে খারাপ আচরণ করছেন, তখন তিনি তার সিদ্ধান্ত ফিরত নিয়ে আসলেন। এদিকে রুনা এবং সাদিক চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে গেছেন। রুনার উদ্দেশ্য চেয়ারম্যানের সঙ্গে কোনো কিছু কথা না বাড়িয়ে সমঝোতায় আসা, আর সাদিকের উদ্দেশ্য চেয়ারম্যান স্যারকে জিম্মি করে কিছু টাকা ঘুষ নেওয়া। এটাই ছিল সাদিক সাহেবের উদ্দেশ্য। মাশরাফি জুনিয়র 521 পর্বটি দেখতে পারেন শুধুমাত্র।